তো বন্ধুরা, বাবা পিঠের মাছ দেওয়া পর একটু দেশি হাঁস। তো আপনাদের বড় বোন হয় সম্পর্কে একটু বোন বলছি, যাচ্ছে সেই গ্রামের বাড়ি থেকে হাঁসটা আনছে। আমাদের এখানে রাইতে এটাকে কাটা হচ্ছে, তো আল্লাহ বাসায় পাচিয়ে রাখলে আগামীকাল হাঁসটাকে জবল করা হয়েছে। তো এটাকে কালকে পাক করবো এবং রুটি দিতে হবে, সাদের দিতে হবে ইনশাল্লাহ। কালকে রুটি দিতে হবে, হাতের মাংস তৈরি করা হবে। আজকে আমরা কিন্তু বাবা পিঠাটাই দেখাবো, এই ভিডিওটা আগামী কালকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, দেখাচ্ছি যে ব্লেন্ডারে আমরা কালকে চালের গুঁড়া করে পিঠা তৈরি করলাম, আজকে আবার আপনাদের আভা কাঁচামরিচ, এই শুকনো মরিচ আমরা ব্লেন্ড করি, এই খাই বেশিরভাগ। আগে ভাঙাই খেতাম মেশিনে, মেশিন আনার পর থেকে। তো এই ব্লেন্ডারটা আনার পর থেকে আমরা আর মেশিনে গুঁড়া করি না, এখানে ভাঙি খাই। এবং এই বাটাটা খুব মজা হয়, তো বাটনার মতো, পাটার বাটনার মতনই হয় এটা, অনেক টেস্ট। পাটার পাটায় বাটা মশলায় যেমন টেস্ট, ব্লেন্ডার করলে প্রায় সেম হয়। সেই জন্য আর পাটা পাইয়া আমরা মেশিনে গুঁড়া করি না মরিচ বা হলুদ। হলুদ হলুদটা তো ব্লেন্ডারে দেওয়া যায় না, মোটা ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রাখলে তাহলে ব্লেন্ড দিলে খুব সহজে হয়। একটা কথা ভাই বন্ধু একটু জানাই দাও, হয়তো সবাই জানে, তারপর নতুন কিছু জানতে অনেকে চায়। এই যে ওয়ান টু আছে, দেখাও কখন এভাবে প্রেশার দিতে না বলবা, এভাবে প্রেশার দিলে মোটরটা নষ্ট হয়ে যায়। মানে ওয়ান টু থ্রি যে আছে এটা দেওয়া যাবে না, ডাইরেক্ট এভাবে, হ্যাঁ এভাবে দিলে আর জিনিস নষ্ট না। কারণ দোকানদার আমাকে বলে দিচ্ছে যে এটা আঙ্গুলের মতো থাকে, খাত খাত, বুঝছো। ওয়ান টু থ্রি দিলে এরকম এরকম করতে পারে, প্লেন হয়ে যায় পরে কাজ গিয়ারের মতো মজে যায়। মাছ বা অন্য বা কিছু কাপড় দিয়ে নিয়ে অনেকে আটকা লেগে যাবে। দেখেন বন্ধুরা, দেখি আর একটু হবে, কিন্তু তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দুই তিনটা দেওয়ার পরে কি সুন্দর, খুবই ভালো। যে যে কোম্পানি কিনে, কিন্তু আমারটা হচ্ছে অরবিট, তাই না? অরবিট না, অরবিট ইন্ডিয়ান, এটা অরবিট খুবই ভালো। আমার মনে হয় যে কারো যদি ঘরে মা থাকে, বোন থাকে, বউ থাকে, অনেকে কষ্ট হয়ে যায়, এরকম একটা ব্লেন্ডার যদি তাকে দেওয়া যায়, সে অনায়াসে পাক করতে সুবিধা হবে। দেখেন একদম পাটায়, আমি মনে করি কি মেশিন কলেজে গুড়া মরিচ আমরা খাই, রাঁধুনি বলো যাই বলো, ওটাতে শুকায় যায়, সেটা বলছি। এখন যদি এরকম একটা মেশিন সবাই কিনে নিতে পারেন, একটু কষ্ট হবে, 3-3.5 হাজার টাকা বা 4 হাজার টাকা পড়বে যার কাছে যেরকম নেয়। তো আমি মনে করি এটা যদি একজন কেউ উপহার দিতে পারেন ঘরোয়া ভাবে বা নিজে ব্যবহার করতে পারেন, অনেক সে খুশি হবে। এবং এই মেশিনগুলো চালানো হচ্ছে নিজের কাছে এবং এক হাতে চালাইতে হয়। এই দেখো মাশাআল্লাহ, একদম মানে এটা আবার আপনি কি করবেন, যদি বেশি করেন তাহলে ডিপে রেখে দিবেন, যদি অল্প করেন তাহলে নরমাল একটু লবণ দিয়ে একটা পটে রেখে দিবেন। টেস্টটা এত সুন্দর হয়েছে, মিহি একবারে, মানে পাটায় পাটলে ওরকম হয় না। আচ্ছা কালকে দেখিয়েছিলাম বন্ধুরা, তো বন্ধুরা বলছিলাম যে কালকে আপনাদের জীবনের কথার আপার এক বড় আপা বাসায় আমাদের হাঁস নিয়ে আসছিল, সেই হাঁসটা জমো করা হয়েছিল, সোলার করে দেখানো হয়েছে। তো সেই হাঁসই আজকে পাক করা হবে, আর হাঁসের মাংসের সঙ্গে হবে চালের রুটি। আজকে আমরা এক জায়গায় যাবো আবার একটু বিকেল টাইমে ঘুরতে, ওখানে একটা ভিডিও হবে, দেখি ভিডিওটা হবে যে আমরা যে পানিটা খাই ঢাকায়, এই সাপ্লাই পানিটা যে কীভাবে খাই বা কীভাবে রিফাইনিং করা হয়,
ধাপে ধাপে দেখবেন যে এক তো প্রচুর ময়লা এবং শ্যাওলা পড়ে আছে, ওটা আবার রিফাইন করে কিভাবে কিভাবে, মানে আমার কাছে ভালো লাগছে তোমাকে নিয়ে যাব, দর্শকদের যদি ভালো লাগে দেখবে। এই সেই হাঁস কাটাকাটি করে রাখা হয়েছে এখানে, পরিমাণ মতো একটু লবণ দেওয়া হইলো, তারপরে একটু হলুদের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে দিল বন্ধুরা। এরপরে দেওয়া হবে কি সেই ব্লেন্ডার করা বাটা মরিচ, আগের পুরনো একটু ছিল এসে তার একটু মিক্স করে মিলাইয়া হয়ে যায়, আগেরটা আবার রাখা হবে ধোয়া পটে। দেখেন বন্ধুরা মরিচ আর হলুদ আর ওই যে মশলাপাতি দেওয়া হইলো কালার কি সুন্দর আসছে, বন্ধুরা সবাই করে, তারপর আমরা দেখাচ্ছি কিভাবে সিস্টেমটা করতে হয়। মরিচ বা জিরা বা যেটাই করবেন ম্যাক্সিমাম আধা ঘন্টা ভিজে রাখবেন, হ্যাঁ আধা ঘন্টা ভিজেই রাখবেন, রাখার পরে তারপরে ব্লেন্ডারে দিবেন, তাহলে দেখবেন একবারে সুন্দর হবে আপনাদের। এই যে জিরা দেখেন, জিরা আগে করে রাখা হয়েছিল, আপনাদের আপা করিয়ে রাখছে কত সুন্দর, ছোট ছোট বক্স করিয়ে রাখছে, এখন এখান থেকে কত 10 টাকা করে বক্স গুলো পাওয়া যায়, 5 টাকা করে আপনাদের ফ্যামিলি বুঝা বুঝছেন, ফ্যামিলি বুঝে আপনি বক্স গুলো কিনবেন, একদিন করে রাখবেন, আমার ওখানে এক সপ্তাহটা সুন্দর হবে, আপনাদের কষ্ট হবে না। আমি সবসময় পট কিনে কিনে ডিপে রেখে দিই, একটা করে আদা রসুন পট বের করি, একটা করে জিরার পট, এই হচ্ছে আমার তাড়াতাড়ি কাজের জন্য। টেস্ট করা মরিচের ভিতরে একটু লবণ দিয়ে তারপরে লালা দিয়ে রাখবেন, তাইলে ওটা কোনো নষ্ট হবে না, কোনো গন্ধ হবে না, কোনো সমস্যার কোনো ই বুঝবেন না আপনারা, শুক্রবারে জাল দিয়ে রাখা হচ্ছে এখন, তো সেই হাঁসের মাংস কষানো মশলা এখন দিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেওয়া হবে, তারপরে কষি কষানো হবে। পাক তো সবাই করে সবাই জানে, তারপরে একটু ভেরিয়েশন এক একজনের ভিতরে এক এক রকম থাকে, এই চেয়েছি কেন পাক তো এখন সবাই দেখাইতেছেন, ইউটিউবে রান্না করে বনে জঙ্গলে, তারপর চাইনি যে যারা সমালোচনা করে তারা করবে, এগুলা বলে লাভ নাই, আমাদের ভালো লাগে আমরা করি, মানুষের দেখলে আমাদের যদি ভালো লাগে। দেখেন অনেক সুন্দর একটি কালার এখানে আসছে, আপনারাই দেখুন আমরা বলবো সেটা। তো বন্ধু আপনারা আমাদের জীবনের কথা চ্যানেলের সাথে থাকবেন, বেশি বেশি করে আমাদের চ্যানেলটি দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, ভুল হলে জানাবেন, ভুল ভ্রান্তি হলে আমাদেরকে জানাবেন, বলবেন যেভাবে যেটা করলে ভালো হয় বা আমাদের ভুল হতে পারে, আপনারা কমেন্টে জানাবেন যে ভাই বা আপা এরকমের করলে এটা ভালো হতো বা এরকমের করেন, তো আমরা সেরকমের করবো ইনশাল্লাহ। তো মশলা পাউডার, হ্যাঁ গরম মশলা পাউডার করে রাখা হয়েছিল আগে, তা দিয়ে দেওয়া হচ্ছে, একটু পানি কষিয়ে একটু পানি এখন দেওয়া হইল, গরম পানি পানি দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে তারপরে ঢেকে রাখা হবে বাকি 10-15 মিনিটের জন্য, আবার কষানোর জন্য, তাই না? 10 মিনিট আসলে আমরা রুটি বানাবো, তো চালের রুটি দিয়ে হাঁসের মাংস দিয়ে খাবো, আর আসলে হাঁসের মাংস গরুর মাংস দিয়ে রুটি চালের রুটি খুব মজা হয়, তো অনেক টেস্ট হয়, অনেক টেস্ট হয়, মজা হয়, যাই হোক। অনেকেই বলে বন্ধুরা আমাদের
পাক দেখে বা যারা দেখে তারা বলে এত খাইও না, এত খায় কেন। আসলে পাক করলে কম বেশি খাওয়া হয় এবং খাওয়ার চেষ্টা করি, কমই খাই বন্ধুরা। তো বন্ধুরা, পাক করা মাংস, হাঁসের মাংস পাক শেষ। কাটা রুটি দিয়ে খাওয়া হবে, এখন রুটি বানাবে। তো বন্ধুরা, আমাদের জন্য সবাই দোয়া করবেন, জীবনের কথা চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন বাজিয়ে দেবেন, বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা। তো এখানে এই পাকে হাঁসের পাকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।